সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলেন আমরা হচ্ছে আজকে আহ মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস আমার দৃষ্টিতে এটা মনে হচ্ছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে খুব হিউজ কনফিউশনে থাকে যখন একটা মানুষ প্রোগ্রামিং করতে আসে ইভেন আমি নিজেও এই জিনিসটা বুঝতে আমার কাছে অনেক অনেক কষ্ট যেটা আমি খুব সহজে বুঝতে সো এবং পারিনি এটা কিন্তু বোঝাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে শিখে খুব শর্টকাটে এবং আমরা ট্রাই করবো যে এই জিনিসগুলো আসলে কিভাবে আমাদের নিজেদের ব্রেনের মধ্যে অলওয়েজ অ্যাপ্লাই করে রাখা যায় কারণ এই জিনিসটা যদি আমরা মাথায় রাখতে না পারি আমরা কিন্তু কাজ করতে পারবো না আলটিমেটলি সো যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে অপারেটর দেখতে পারতেছো এখানে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু জিনিস থাকে যেমন হচ্ছে প্লাস তারপরে তুমি বলতে পারো আমরা হচ্ছে এখানে কমেন্ট করে রাখি সাপোজ তুমি বলতে পারো এটা হচ্ছে প্লাস তারপরে হচ্ছে মাইনাস তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে মাল্টিপ্লাই তারপর হচ্ছে তোমার হচ্ছে আর একটা আছে সেটা হচ্ছে রিমান্ডার রিমান্ডার যেটা বলি আর কি খুব কঠিন ভাষা যাই হোক বাক্সেস বের করা এগুলাকে বলা হচ্ছে মোটামুটি এগুলাকে তুমি বলতে পারো যে একেবারে কমন অপারেটর তুমি এগুলার নাম হচ্ছে তুমি বলতে পারো কমন অপারেটর অপারেটর এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে এখন প্রবলেম যেটা হইলো সেটা হলো এই কমন অপারেটর গুলো তারপরে মাল্টিপ্লাই ডিভাইডেড তারপরে মডুলাস এই যে লাস্টেরটাকে হচ্ছে আমরা মডুলাস বলে থাকি এই জিনিসগুলো দেখতে করতে যতটা সহজ আসলে কিন্তু বাস্তবে কিন্তু এগুলার কনসেপ্ট কিন্তু এতটা কিন্তু সহজ না আচ্ছা

ডট হচ্ছে লক করে তাহলে কি আসবে এটা তুমি কিন্তু বুঝতেছো ইজি জিনিস কারণ টোটাল তাকে এক্স এবং ওয়াই এর এ দুটাকে হচ্ছে সে মানে প্লাস করলে হচ্ছে যে রেজাল্ট আছে সেটাই দেখাবে কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো এখানে রেজাল্ট সেটাই দেখাচ্ছে এটা ইজি অপারেটর এটা কোনো কঠিন কোনো অপারেটর না যেমন নাইন রেজাল্ট আসার কথা আসছে তো এটা কিন্তু সবসময় যে তুমি ইজি ধরে নিছো বা ইজিতে কাজ করবা বিষয়টা কিন্তু এরকম না

কিন্তু একটু কঠিন কঠিন জিনিস দেখো তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে ইজি জিনিসগুলো আসলে খুব বেশি কাজে আসে না সাপোজ তুমি একটা ভেরিয়েবল নিলা সাপোজ এক্স ইকুয়াল দিয়ে দিলা ফোর তার মানে কি এক্স এর মান হচ্ছে ফোর এখানে যে এক্স হইতে হবে এরকম কোনো কথা না যে কোনো কিছু তোমার ওই ভেরিয়েবল এর মান হচ্ছে কি ফোর দিয়ে দিলা তুমি লাস্টে চাইলে সেমিকোলন দিতেও পারো নাও দিতে পারো তোমার ব্যাপার এখন তুমি বললা এক্স প্লাস প্লাস এবার বলো তো কি আসবে রেজাল্ট এখানে ভেরিয়েবলকে তুমি ডিক্লেয়ার করলা x equal to 4 নিচে এসে বললা x++ যেটা তুমি দেখো তো আমরা কিন্তু অনেক সময় ইউজ করি i++ ওইটা প্লাস প্লাস এরকম কিন্তু ইউজ করি সো তুমি খেয়াল করো তুমি উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা x নামে সেটা x y যে কোনো নামে হোক x যে হইতে হবে এরকম কোনো কথা না x এর মান দিলা হচ্ছে 4 নিচে এসে তুমি x কে বলতাছো x++ খেয়াল করো কিন্তু ইন্টারেস্টিং বিষয় রেজাল্ট কি আসবে বলো এক্স প্লাস প্লাস একটা জিনিস মনে রাখবা এই এক্স প্লাস প্লাস মানে হচ্ছে আমরা যদি এখানে কমেন্ট করে লিখে দিই এই এক্স প্লাস মানে প্লাস যখন এক্স এর ডানে তুমি দুইটা প্লাস প্লাস দিবা তখন যেটা হবে রেজাল্ট সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু তখন এক্স এর রেজাল্ট হয়ে যাবে এক্স প্লাস ওয়ান খেয়াল করো কিন্তু এক্স এর মান তখন কি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান তার মানে এক্স এর আগের মান হচ্ছে ফোর এখন যখন তুমি এক্স এর সাথে এক্স প্লাস প্লাস লাগাই দিছো তখন এক্স এর মান এক্স প্লাস তার মানে ওয়ান আগের আছে ফোর আবার এখানে আসি এক যোগ হয়েছে তার মানে এক্স এর মান কত আসবে দেখো ফাইভ আসার কথা তো তুমি যদি কনসোলডত লগ সব কিছু যদি ঠিকঠাক থাকে এক্স কে যদি তুমি প্রিন্ট করো কন্ট্রোল অলটার এন মেরে দাও দেখো এক্স এর মান কিন্তু ফাইভ তার মানে তুমি বুঝে গেছো যে কোথাও যদি তুমি একটা এক্স এর বা ওয়াই এর বা যে যেকোনো একটা ভেরিয়েবেলের ভ্যালু দিয়ে দিলা সাপোজ মনে করো টেড নিচে এসে ভেরিয়েবেলটাকে বললা যে এক্স প্লাস প্লাস তার মানে x প্লাস er, plus মানে হচ্ছে তুমি ওই ভেরিয়েবলের মান এক বাড়ায় দিলা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু তুমি যেখানে দেখবা এটার পাশে যে কোনো ভেরিয়েবলের ডানে যখন দেখবা প্লাস প্লাস তার মানে হচ্ছে ওই ভেরিয়েবলটা আগে যেখানে ডিক্লেয়ার করা আছে ওখানে যে মানটা আছে সেই মান থেকে এক মান তুমি একের বেশি না কিন্তু শুধু প্লাস প্লাস মানে হচ্ছে এক বাড়বে সো এই কনসেপ্টটা ভালো করে মাথায় ঢুকে 10 বার প্র্যাকটিস করে ফেলো দেখবে এমনি তোমার এটা মাথায় ঢুকে যাবে আসো ভালো কথা তুমি তো এক্স প্লাস প্লাস দিয়ে দেখছো এখন যদি বলা যে এক্স মাইনাস মাইনাস তো তুমি যদি চালাক হয়ে থাকো তারপরে তুমি বলবো যে ও আমি যখন প্লাস বুঝে গেছি মাইনাস তো কোনো ব্যাপারে না মানে এক্স মাইনাস তার মানে ভেরিয়েবল আগে যেখানে তুমি এক্স ডিক্লেয়ার করে রাখছো যখন ওই ভেরিয়েবলকে কোনো এক জায়গায় গিয়ে মারলা এক্স মাইনাস মাইনাস তখন কি হবে ওই ভেরিয়েবলের মূল যে মানটা থাকে যেমন ফোর হচ্ছে তার মূল মান সেই মানের থেকে এক হচ্ছে কমে যাবে এক একের বেশি না কিন্তু একের বেশি কিভাবে কমায় বাড়ায় সেটা আমরা পরে দেখতেছি আপাতত ছোট্ট ছোট জিনিস বোঝা ট্রাই করো তার মানে এখন এক্স মাইনাস মাইনাস বলা মানে কি এক্স ইকুয়াল টু মানে হচ্ছে এই এক্স এর মানটা এক্স মাইনাস ওয়ান মানে এক্স এর থেকে এক কমে গেছে এক্স মানে ফোর ফোর থেকে এক কমে গেলে বুঝো তো কি হবে কন্ট্রোল অল্টার এন মেরে দাও দেখো এটা থ্রি হয়ে গেছে কিন্তু তার মানে প্লাস প্লাস দিলে এক বাড়বে আর যেখানে তুমি দেখবা হচ্ছে ভেরিয়েবলের ডান পাশে দেখবা মাইনাস মাইনাস তার মানে ওইটা মূল ভেরিয়েবল থেকে হচ্ছে এক কমে যাবে এই কনসেপ্টটা বুঝতে আমার বহুদিন লাগছে তো আমি তোমাকে সহজে বুঝাই দিলাম আচ্ছা এটা তো বুঝলা এবার হচ্ছে আর একটা ভেজাল্লা জিনিস তোমাদেরকে দেখাই তারপরে দেয় বুঝবা যে তুমি আসলে কতটা বুঝছো সাপোজ মনে করো ভার এক্স নিলা একটা এমটি ভেরিয়েবল নিলে যেটার মধ্যে কোনো মান নাই মনে করো কোনো মান টান কিছু নাই জাস্ট এমটি একটা ভেরিয়েবল নিয়ে নিলা এটার মধ্যে কোনো কিছু নাই এখন তুমি নিচে এসে বললা ভার ওয়াই ইকুয়াল টু সাপোজ দিয়ে দিলা ফোর একটা দুটো ভেরিয়েবল নিলে একটা হচ্ছে মধ্যে কোনো মান নাই আর একটা ভেরিয়েবল নিল ওয়াই ওয়াই কে বললা ওয়াই তোমার মান হচ্ছে ফোর নিচে এসে তুমি বলতেছো ভার আর মানে তুমি বলতেছো ভার এক্স উপরে যে এক্সটা ডিক্লেয়ার করছো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস প্লাস এবার তো তোমার মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা এটা আবার কি লেখলা দেখো এখানে কিন্তু সোজা জিনিস তুমি এক্স নামে একটা ভেরিয়েবল নিছো ওইটা এমটি কোনো কিছু নাই তুমি জানো ভেরিয়েবলের মান কিন্তু অ্যাসাইন হয় পরে এসে বলতেছো ওয়াইকোল টু ফোর ভালো কথা বলছো এটা তো সিম্পল জিনিস বুঝলাম একটা খালি একটার মধ্যে মান নিলাম ফোর কিন্তু এরপরে এসে তুমি আবার ওই এক্সট্রাকে ডিক্লার করে বলতেছো এক্স একোল টু ওয়াই প্লাস প্লাস এই এক্স একোল টু ওয়াই প্লাস প্লাস এর রহস্য কি এক্সিকোল টু ওয়াই প্লাস প্লাস এর রহস্য হচ্ছে তুমি যদি কনসোল্ড লক করে ফেলো তারপরে বুঝতে তোমার সুবিধা হবে তো তুমি হচ্ছে কনসোল ডট লক করে ফেলা এক্স কে এভাবে বুঝাইলে তুমি ভালো বুঝবা এক্স কে যদি তুমি এবার করো দেখবা তুমি একটা আজ অফ একটা রেজাল্ট দেখবা কন্ট্রোল অল্টার এন দাও দেখো তুমি এখানে কিন্তু দেখতেছো হচ্ছে ফোর দেখতেছো তার মানে এক্স এর মান হচ্ছে ফোর ভালো কথা এখানে যদি কমা দিয়ে যদি তুমি এবার ওয়াই কেও প্রিন্ট করে দাও তাহলে দেখো ওয়াই এর মান কত হয় এটাকে কাটো কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও এবার দেখো তোমাকে বলতেছে এক্স এর মান হচ্ছে প্রথমটা প্রথম যে রেজাল্টটা এটা হচ্ছে এক্স এর মান বুঝলাম এক্স এর মান ফোর আবার ওয়াই এর মান হয়ে গেছে ফাইভ এটা কেমনে হইল এক্স এর মান বা ফোর কেমনে হইল এক্স এর তো কোন ভ্যালুয়ে আমি দিলাম না ওয়াই প্লাস প্লাস মানে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে আছে ফোর কিন্তু ওয়াই এর মান যখন আমরা ওয়াই প্লাস প্লাস করছি তখন কি হয় প্লাস প্লাস করলে কি হয় জানো তো তুমি ওই যে এক বেড়ে যায় তার মানে ওয়াই এর মান ফোর থেকে ফাইভ হয়েছে এটা তো ঠিক আছে তাহলে এক্স এর মান আবার ফোর কেন হইলো এটা তো একটা বুঝলাম না ভাই এই জিনিসটা কেমন হইলো এক্স এর মান তো নাই আবার ফোর কোর থেকে আসে ঢুকলো এটার বিষয়টা হইলো এই যে ওয়াই এর যে প্রথম যে মানটা থাকে সে হচ্ছে এই মানটা যখন এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস প্লাস দিয়ে দিলাম মানে ওই এমটি যে ভেরিয়েবল আছে ওইটাকে যখন তুমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে দিলা তখন ওয়াই এর যেটা মেইন মান অরিজিনাল মান হচ্ছে তার ফোর সে ফোরটা কি করছে ওয়াই এক্স এর কাছে রিটার্ন করে দিছে আর ওয়াই এর সাথে সে কি করছে দেখছে যেহেতু দেখছে ওয়াই প্লাস প্লাস সে ওয়াই এর সাথে হচ্ছে এক বাড়াই দিছে সিম্পল জিনিস সে এই এক্স টু মানে হচ্ছে এটার মানে এটা তুমি এভাবে দিতে পারো যে যদি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাইতে যায় সাপোজ মনে করো এখানে ঘটনাটা সে যেটা ঘটায়ছে মানে এক্স টু সে কি করলো ওয়াই এর মান দিয়ে দিল মানে এক্স এর ভিতরে ওয়াই এর মান চলে গেছে তাহলে ওয়াই এর মান কত ছিল ফোর ফোর চলে গেছে এক্স এর ভিতরে তার মানে এক্স এর রেজাল্ট দেখাই দিছে সে ফোর আর ওয়াই এর মান কি হইছে ওয়াই এর মান তো সিম্পল জিনিস বুঝতেছো যে ডাইনে প্লাস প্লাস দিছো তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান সোজা কথা সিম্পল জিনিস এক বাড়াই দিছে এখানে একটু পেস বাজি গেছে এটা একটু ভেজাল্লা জিনিস ওই একবার দুইবার তোমার মাথায় থাকবে না আমার নিজেরও মনে থাকে না অনেক সময় তো তুমি হচ্ছে জাস্ট কনসেপ্টটা বুঝে নাও একেবারে মুখস্থ করে যে বিদ্যাসাগর হয়ে যাইতে হবে এরকম কোনো বিষয় না কাজ করতে করতে হচ্ছে তুমি আস্তে আস্তে বুঝে যাবা আপাতত এতটুকু বুঝো তুমি যদি এতটুকু বুঝতে পারো যে ওয়াই এর ডান পাশে প্লাস প্লাস আছে এই জন্য ওয়াই এর মান ফাইভ হয়ে গেছে আর এক্স যেহেতু আগে এম টি আর নিচে এসে এক্স কে যেহেতু আমি ডিক্লেয়ার করছি ওয়াই এর মানটা এক্স এর ভিতরে রিটার্ন হয়ে গেছে এতটুকু বুঝলে তোমার চলবে ওকে চলো এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস তোমাকে একটা জিনিস শিখাই যেমন ধরো তুমি এই যে আমরা যে যে প্রথমে কাজটা করছিলাম আমরা হচ্ছে কি কাজ করছিলাম অপারেটর নিয়ে আরেকটা জিনিস তোমাকে বলে দিয়ে আমার এই মুহূর্তে মনে উঠছে যেমন টু সাপোজ নিয়ে নিল হচ্ছে ফাইভ আরেকটা নিলাম টু মনে করো টু তারপর দিয়ে দিলাম টোটাল টোটাল ইকোল টু এক্স প্লাস ওয়াই ওকে এটা রেজাল্ট তো তুমি দেখছো এখন এখানে আসলে অপারেটরটা কোনটা দেখো এক্স কে এই যে এক্স কে যে যোগ করতে হবে যোগ করার বিষয়টা এনসিওর করছে হচ্ছে এই প্লাসটা এই প্লাসটাকে বলা হচ্ছে সে হচ্ছে অপারেটর আর এই প্লাসের ডানে বামে যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে অপারেন্ট কেমনে জানি বলে না ও পি ই আর এ এন টি অপারেন্ট এটা হচ্ছে অপারেন্ট তার মানে ওয়াই আর এক্স হচ্ছে অপারেন্ট আর যাকে দিয়ে হচ্ছে আমরা এই মধ্যে একটা কম্বিনেশন তৈরি করছি যে রেজাল্টটা পাওয়ার জন্য সেটা হচ্ছে অপারেটর সো এটা হচ্ছে অপারেটর ডানে যেটা থাকে এগুলোকে বলা হয় অপারেন্ট এই বিষয়টা মনে রাখবেন এটা ইন্টারভিউ কোশ্চেন অপারেটর কি আর অপারেন্ট কি তো আশা করি তুমি বুঝে গেছো অপারেটর কি জিনিস আর অপারেন্ট কি জিনিস তো এটা মনে রাখিও এরপরে চলো আমরা হচ্ছে একটু অ্যাসাইনমেন্ট অপারেটর দেখে আসি সো অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক মজার জিনিস তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অপারেটর দেখে ফেলি আমরা সাপোজ বার নিয়ে নিলা এক্স ইকুয়াল টু দিয়ে দিলা হচ্ছে ফোর ওকে ফাইন এটা তো তুমি জানো এবার এসে তুমি নিচে বলতেছো একটা কাপজাপ মার্কা জিনিস লিখে ফেলো লিখতেছো এক্স প্লাস দিয়ে দিলা ইকুয়াল টু এটার মানে আবার কি ভাই এটার মজা যা কি এটা সানে নজুল কি এটা সানে নজুল খুব সোজা জিনিস একদম ইজি জিনিস এক্স প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে এটা হবে তুমি কি করলা এক্স ইকুয়াল টু মানে এক্স এর সাথে কি করলা সোজা কথা এক্স প্লাস টু মানে এক্স এর সাথে দুই কে যোগ করলা তাহলে রেজাল্ট কি আসবে তুমি কিন্তু চালা গেলে বুঝে যাওয়ার কথা ও আচ্ছা এক্স প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে এক্স এর রেজাল্ট আগে যেটা আছে সেটার সাথে আরো দুই যোগ হবে তার মানে এক্স এর এই যে এটাই

কোথাও একটা এক্স নামে বা এ টু জেড হাবি জাবি হাবিয়ার মান নামে মনে করো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে যেটার মান দেওয়া আছে যে কোনো কিছু একটা কিন্তু ওই ভেরিয়েবলটাকে তুমি যদি বলো যে ভাই ভেরিয়েবল এবং তার ডান পাশে যদি বলো তুমি প্লাস ইকুয়াল টু দাও তাহলে ওই ভেরিয়েবলের সাথে দুই যোগ হয়ে যাবে তুমি যদি টু না দিয়ে ফোর দাও তাহলে এখানে কি হবে রেজাল্ট বলো না বললে কিন্তু খবর আছে বলি ফেলো আগে ওকে বুঝে গেছো এখানে মনে করো 8 হয়ে যাবে কন্ট্রোল অল্টার এন মারো দেখো ভেরিয়েবল মান হয়ে গেছে 8 তুমি যদি 100 যোগ করো তাহলে 100 হয়ে যাবে তার মানে সোজা কথা তুমি যদি এখানে 100 বসিয়ে দাও তাহলে এই ভেরিয়েবলের অরিজিনাল মান থাকবে 4 কিন্তু যেওতে তুমি ওই ভেরিয়েবলটা ডান পাশে প্লাস ইকুয়াল মেরে দিছো আর প্লাস ইকুয়াল মানে হচ্ছে ভেরিয়েবলের মূল মানের সাথে প্লাস ইকুয়াল দিয়ে যেই মানটা দিবা ওটা যোগ হবে সিম্পল ব্যাপার কন্ট্রোল অল্টার এন মারো এই দেখো 104 হয়ে গেছে দেখো সিম্পল জিনিস কিন্তু আমি কিন্তু এত সিম্পল বুঝি আমি কিন্তু এই আমি বহুত প্যারা নিয়ে এই জিনিসটা বুঝছি সো সিম্পল জিনিস এবার যদি তুমি বলো যে তুমি মনে করো সাপোজ এক্স এর মান দিলা ফোরটি এখন এসে এখানে বলতেছ এক্স মাইনাস ইকুয়াল এক্স মাইনাস কি দিলা ইকুয়াল তুমি দিয়ে দিলা মনে করো টেন তুমি তো খুব চালাক মানুষ তুমি বুঝে গেলে এটা কি হবে x ইকুয়াল টু এক্স মাইনাস কত হবে টেন মানে x এর মেইন মান হচ্ছে কি হবে টেন কমে যাবে তার মানে এক্স এর রেজাল্ট এখন কত আসবে তিরিশ আসবে ঠিক না কন্ট্রোল অল্টার এন্ড হয় যে থার্টি তো আসছে এত টেনশন করার কি আছে তার মানে এক্স এর ডান পাশে যদি মাইনাস ইকুয়াল দিয়ে দাও কি হবে এক্স এর মূল মান খেয়াল কর ইয়ে কথা এক্স এর মূল মান যত আছে সে মান থেকে তুমি যত মাইনাস করতে চাচ্ছ ওই মানটা দিয়ে দিবা এক্স মানে ভেরিয়েবলের ডান পাশে মাইনাস দিয়ে মাইনাস ইকুয়াল দিয়ে মানটা দিলে মাইনাস হবে প্লাস ইকুয়াল দিয়ে মান দিলে প্লাস হবে

হচ্ছে মানে চল পাঁচ দিয়ে হচ্ছে কে সে গুণ করবে গুণ করে যে রেজাল্টটা সেটা দেখাবে কন্ট্রোলটার এন মেরা দাও দেখো টু সিম্বল জিনিস কিন্তু শুধু ডান পাশে প্লাস দিলে প্লাস ইকুয়াল দিলে প্লাস বসবে যত দিতে চাচ্ছো মাইনাস ইকুয়াল দিলে মাইনাস হবে ইন্টু দিলে ইন্টু হবে আর তুমি যদি মনে করো যে ওই যে এখানে কি বলে না তুমি হচ্ছে এই যে ভাগ দিয়ে দাও এটাকে আমরা ভাগ করা বলি আর কি ডিভাইডার বলি আর কি সো তুমি যদি ভাগ দিয়ে দাও তাহলে সে কি করবে পাঁচ দিয়ে হচ্ছে চল্লিশকে ভাগ করে ফেলবে কন্ট্রোলটার এন দাও যে আট পাঁচ আট চল্লিশ আজ যদি তুমি রিমাইন্ডার দাও তাহলে ভাগশেষ তোমাকে রেজাল্ট হচ্ছে একটা দেখায় দিবে কন্ট্রোল এস দাও এটা তো আর আপাতত বাদ দিয়ে দাও এটা বুঝে গেছো কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দাও তোমার রেজাল্ট তো জিরো হবে কারণ 40 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো জিরো হয় এই যে একটা সিম্পল সিম্পল জিনিস এটা কিন্তু তোমাকে বুঝতে হবে কিন্তু এই লজিকটা বোঝাটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট মানে এত ইম্পর্টেন্ট এটা তুমি কল্পনাই করতে পারবে না যে কতটা ইম্পর্টেন্ট চলো যে একটু ম্যাজিক করি আমরা সাপোজ মনে করো তুমি এখানে নিলে এম মনে করো একটা ভেরিয়েবল নিলে এম ইকুয়াল টু মনে করো টেন দিয়ে দিলা ওকে এখন বলতেস এম প্লাস প্লাস কি হবে বলতো তো দেখি এম প্লাস প্লাস দিলে কি হয়ে যাবে মনে আছে তো কি হবে এম এর মান এক বেড়ে যাবে মানে দশটা কি হয়ে যাবে এখন এগারো হয়ে যাবে সোজা কথা যদি এখন তুমি দিয়ে দাও প্লাস ইকুয়াল তারপরে দিয়ে দিলাম মনে করো টেন এখন কত হবে বলো তো দেখি বলো বলো বলতে থাকো না বললেন সামনের দিকে পিছনের দিকে যায় আবার ভিডিও দেখো তার মানে হচ্ছে এম এর সাথে এখন তুমি দশ যোগ করে দিতে চাচ্ছো এটাই তো রেজাল্ট দেখাবে প্লাস টেন মানে হচ্ছে প্লাস ইকুয়াল টেন মানে হচ্ছে কনসোল ডট লগ মেরে দাও দেখবা এম এর রেজাল্ট চলে আসবে এখন কত বিশ সো এম মেরে দাও কন্ট্রোল এস দিয়ে সেভ দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো যে টোয়েন্টি চলে আসছে সো এগুলো কিন্তু মনে রাখবা প্লাস ইকুয়ালের কাজ কি মাইনাস ইকুয়ালের কাজ কি প্লাস প্লাস দিলে কি হয় মাইনাস মাইনাস দিলে কি হয় এই সব জিনিসপত্রগুলা মাথার মধ্যে ভালো মতো ঢুকায় তারপরে সামনের দিকে যাবা ওই সামনে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যারে ট্রাভার্সিং করা দেখব ওই অ্যারে ট্রাভার্সিং করতে গিয়ে আমি দেখলাম যে এই জিনিসটা যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি আসলে না এখন আবার মাঝখান দিয়ে অপারেটর বিষয় নিয়ে আলোচনা ঢুকাই দিলাম তো আশা করি তুমি হচ্ছে এটা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা এরপরে যদি তুমি কোনো কিছু না বুঝো তাহলে হচ্ছে আমাকে বলবো আমি হচ্ছে তোমাকে হচ্ছে বুঝানোর ট্রাই করবো তো ঠিক আছে তুমি প্র্যাকটিস করে ফেলো ওকে